হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা দুই কানে দুটো নিচ্ছি ভাই, কেউ কার কথা কবো? দুটো মোবাইল আমার কথা শুনতে পাচ্ছেন? দুটি মোবাইলে কথা শুনতেছি ভাই। এখন আপনার বিকাশের লাইনটা আমি কেটে দিয়েছি, বাকি 24 যে নাম্বারটা, ঠিক আছে? হ্যাঁ কাটে দিচ্ছেন। আপনার এখন 24 লাইনটা কেটে দিয়েছি, মোবাইলটা এখন আপনার হাতে ফ্রি হয়েছে না? হ্যাঁ মোবাইলটা আমার হাতে ফ্রি হয়েছে ভাই। ওকে, এখন মেসেজ পাঠালে সেটা বুঝতে সুবিধা কার হবে, আপনার না আমার? মেসেজ পাঠালে স্যার বুঝতে সুবিধা হবে, আমার সুবিধা হবে? আপনারই সুবিধা হবে, আমার সুবিধা সুবিধা আপনার আপনাদের সেবা সুবিধার জন্য আমাদের অফিস ডিপার্টমেন্ট স্যার, ঠিক আছে? ও আপনাদের বিকাশ অফিস থেকে ফোন করছেন আপনি না? জি, ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠান বিকাশ সেটুকুই, ঢাকা মহাকালী প্রাগঞ্জ, মানে যেটা আপনার সরকারি প্রাণ অনুদান 2500 করে টাকা দেওয়া হয়। টাকাটা তো ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়, তাই না? ঠিকই তাই, ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠান থেকে টাকাটা পাঠানো হয়, তো থেকে আপনাকে ফোন দিয়েছি। হ্যাঁ ঠিক, এখন আপনার ওই মোবাইলে দেখবেন এখন আমরা কতজন মানুষের ভিতরে টাকাটা আপনাকে দিব, সিরিয়াল নাম্বারটা যাবে, সিরিয়াল নাম্বারটা বলবেন মেসেজ চাইলে, ঠিক আছে? ও মানে কতজন মানুষের টাকা দিবেন সিরিয়াল নাম্বারটা আসবে না? কত টাকা করে আসবে? মানে এই টাকাগুলো মানে আপনার আপনার মতন আরো অনেক মানুষকে তো দেওয়া হচ্ছে স্যার, তাই না? ও অনেক মানুষকে দিচ্ছেন, ঠিক আছে, অনেক মানুষ পাচ্ছে তো টাকা। মানে জি স্যার, এখন কতজন মানুষের ভিতরে টাকাটা আপনাকে দেওয়া হচ্ছে? সিরিয়াল নাম্বারটা তো আপনার কাছে নাই, তাই না? সিরিয়াল নাম্বার তো আমার কাছে নাই, এতজন মানুষে দিচ্ছেন, ঠিকই তো, তাই সরকার এতজন মানুষ দিলে সিরিয়াল নাম্বার দেয় না? জি, এখন ওই সিরিয়াল নাম্বারটাই আপনার মেসেজ দিয়ে পাঠাই দিতে আছে, দেখেন আপনার ওই মোবাইলে, আমার মোবাইলে, আমার মোবাইলে তো মেসেজ দিবেন, ওই মোবাইলে হচ্ছে সিরিয়াল নাম্বার আসবে, অতগুলো মানুষের সরকার টাকা দিচ্ছে না? এখন দেখেন কোন মেসেজ পাইছেন? না এর মেলা 6590 দিতেছি, এত মানুষের টাকা দিচ্ছে। এখন মেসেজ পাইছেন না, মেসেজের সাথে একটা সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বারটা বলেন। সিরিয়াল নাম্বারটা লিখে রেখে টাকাটা জমা করবো স্যার, সিরিয়াল নাম্বার বলেন। ওই মেসেজ তাহলে মেসেজ ভিতরে ঢোকা লাগবে, এখন ওই বাটন টাইপে ভিতরে ঢোকা লাগবে না? আপনি মেসেজ পাইছেন না এখন? হ্যাঁ একটা মেসেজ আসলো, হ্যাঁ রাইট। মেসেজ ওপেন করেন, মেসেজ ওপেন করে দেখেন মেসেজের ভিতরে একটা নাম্বার আছে। মেসেজের যে মেলা কিছু লেখা দেখতেছি, কি কি লেখা, ইংলিশে লেখা বুঝি না তো ভাই। হ্যাঁ ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠান বিকাশ থেকে পাঠানো হয়েছে, ওখানে দেখেন 6 ডিজিটের একটা নাম্বার আছে। ওখানে ব্র্যাক ব্যাংক লেখা নাই, এখানে কি জিন লেখা আছে, আমাদের কি জিন লেখা, ইওর কি জিন লেখা। হ্যাঁ ওটা বিকাশ থেকে পাঠানো হয়েছে, দেখেন ওখানে বিকাশ থেকে মেসেজ পাঠানো হয়েছে, ব্র্যাক ব্যাংক।